হ্যালো গাইস, আমি প্রিয়দর্শিনী আর আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল একেবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে একটু কালীবাড়িতে যাব, সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দিতে। তো হট করে কেন পুজো দিতে যাচ্ছি, কারণ একটা সুখবর আছে। তো সুখবরটা কি সেটা জানার জন্য কিন্তু তোমাদের লাস্ট অব্দি ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো সবাই। বেরিয়ে সবার ফার্স্টে যেটা করলাম সেটা হলো কিছু মিষ্টি কিনে নিলাম, অ্যান্ড দেন গেলাম ফুলের দোকানে। ফুলের দোকান থেকে ফুল কিনে নিয়ে আমরা সিদ্ধেশ্বরী মন্দিরের দিকে রওনা হলাম, আর দেখতে দেখতে আমরা মন্দিরেও পৌঁছে গেলাম। তো পৌঁছে দেখি শিবরাত্রির পুজোটা এখনও হচ্ছে। তো যদিও গতকাল আমি পুজো দিয়েছি, তাও আজকে আরেকবার পুজো দিয়ে দিলাম। আমার পরে মিমাও পুজো দিয়ে দিল, কারণ আজকের দিনটা কিন্তু ওর জন্য খুব স্পেশাল। এরপর আমরা মায়ের কাছে চলে গেলাম, আর ওখানে অঞ্জলি চলছিল বলে অঞ্জলি ওটাও দিতে পারলাম, খুব ভালো লাগলো। আর এই দেখো, আমাদের নিয়ে যাওয়া মালাটাই মাকে পরানো হলো। তো যাই হোক, তো এইবার আসি আসল কথায়। তো সুখবরটা তাহলে তোমাদের সাথে শেয়ার করেই দিই। তো সুখবরটা হলো যে আজকে আমরা সিদ্ধেশ্বরী কালীবাড়িতে স্পেশালি এসেছি মিমোর নতুন বাইকটা পুজো দেওয়ার জন্য। তো ওর অনেকদিন ধরে ইচ্ছা ছিল ওর একটা বাইক নেওয়ার নতুন। তো ওর তো স্কুটি ছিল, অনেকেই জানো, এর আগেও বাইক ছিল। তো ওর ইচ্ছা ছিল আর একটা নতুন বাইক নেওয়ার, বিশেষ করে এই বাইকটা। তো 17 তারিখে ও গিয়ে এই বাইকটা কিনে এনেছে ওর বাবার সাথে গিয়ে। তো আমি তো খুবই হ্যাপি, ওর একটা স্বপ্ন পূরণ হলো। আমি সবসময় চাই যেন ওর প্রত্যেকটা স্বপ্ন পূরণ হয়, আর আমি তো সবসময় থাকবো সাথে। তো চলো এবার গাড়িটাকে পুজো দিয়ে নিই ভালো করে। আর গাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না, কেমন? Away like butterflies to what you admire. Only you can hinder you from truly reaching triumph. I'm destined for greatness because I imagine that. My skin light, but baby, I am blacker than black. I got a mean code switch voice for work type black. I'm so black. তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই